হ্যালো, হ্যাঁ সোনা, কি করছো? এই তো জাস্ট একটু বসে আছি গো। বাইরে তুমি কি করছো? আর কি করব, তোমার চিন্তা করে করে দিনটা কেটে যাচ্ছে আমার। কি বলছো গো? হ্যাঁ গো, এই শোনো, একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি আজকে থেকে না তুমি আমাকে আর প্রিয়াঙ্কা বলে ডেকো না। তো কি বলবো, আমার লজ্জা করছে গো খুব। আরে বলো না, কি হয়েছে, লজ্জা পাচ্ছ কেন? আমি তো তোমার সব। হ্যাঁ গো, আমি তোমাকে আমার মন থেকে ভালোবাসি জানো। তাই কি 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 বলো, কি ডাকবো তোমাকে? তুমি আজকে থেকে আমাকে বউ বলে ডাকবে, আর আমি তোমাকে বর বলে ডাকবো। এই কি বলছো গো, আমার মনটা খুব আনন্দে ভরে গেল গো। সত্যি বলছি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না গো। আমিও গো তোমায় আমি ভাবতেও পাই না, তোমায় ছাড়া একটা মুহূর্ত। সত্যি বলছি, আমাদের একটা ছোট সংসার হবে, একটা বাচ্চা হবে, ছোট একটা ফুটফুটে বাচ্চা, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ, সেই দিনটারই অপেক্ষায় গো আমি। আর বলো না, কোনো রকমে এইটটা যদি পাশ করতে পারি না, বাবাকে বলেই দেবো সবকিছু। হ্যাঁ আমিও তো ওই চিন্তাই করছি গো, কবে যে আমার 7 এর এক্সামটা ক্লিয়ার করব বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, তুমি দেখো আমি এই শোনো। হ্যাঁ বলো। 8 পাস করলে পরে চাকরি পাওয়া যায় তো? হ্যাঁ আমি শুনেছি 8 পাস সার্টিফিকেটে চাকরি তো হয়। হ্যাঁ ওটাই ভাবছি, তারপরে বিয়েটা করে নেব। হ্যাঁ গো আমার সোনা বর। হ্যাঁ বা সোনা বউ, তুমি না যে কি করো, হ্যাঁ শয়তান ছেলে কি যে বলো। হ্যাঁ প্রিয়াঙ্কা। হ্যাঁ হ্যাঁ বাবা। কার সাথে কথা বলছিস? ও মা, ও বাবা, বলছি ওই যে তোমার তোমার বন্ধু আছে না সুধীর কাকু। হ্যাঁ সুধীর। সুধীর কাকুর ছেলের সাথে। বাহ খুব ভালো, তো দে আমাকে টেলিফোনটা দে। হ্যাঁ বাবা কেমন আছো? হ্যাঁ কাকু ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো। এই শোনো, বাড়িতে আসবে কিন্তু? হ্যাঁ কাকু আসবো আসবো, একদম চিন্তা নেই। দিদি কেমন আছে? কার কথা বলছো? রিয়া দিদি। হ্যাঁ রিয়া খুব ভালো, দিদি খুব ভালো আছে। হ্যাঁ তুমি এসো তাহলে, একদিন দেখা হবে, তোমার সাথে বহুদিন দেখা হয় না। হ্যাঁ কাকু আসবো, ঠিক আছে। হ্যাঁ খুব ভালো ছেলে, বুঝলি ছেলেটা? হ্যাঁ বাবা, তোমারই তো জামাই। কি বললি? না তোমার বন্ধু ছেলে, আমারও বন্ধু। ও আচ্ছা ঠিক আছে। এই তো বাবা এসছো। হ্যাঁ কাকু, আপনি এত করে ডাকলেন, সত্যি বলছি রাত কাটাতে পারছিলাম না। ও আচ্ছা আচ্ছা, আসলে এই চেষ্টা ছিলাম যে কবে আসবো। কি বললে? না না, আসলে কি বলেন তো, বাবা আমাকে খুব ছোট থেকে মানুষ করেছে, তো তাই ব্যাপারটা হয়েছে কেউ না বললে না আমি যেতে পারি না, ওটাই সমস্যা। না না বাবা ঠিক আছে বসো। এই শোন শোন, দেখ কে এসছে রে রিয়া, এ নিচে আয় নিচে আয়, দেখ কে এসছে। কে বাবা? ওই দেখ আমাদের সুধীর কাকু ছিল না? হ্যাঁ বাবা। সুধীরের ছেলে। এ ভাই এসছিস? ভাই কতদিন পরে এসছিস, এবারে ভাই ফুটো তো আসলি না তুই। এ এক কাজ কর বাবা। হ্যাঁ বল। কোন ভাইকে ভাই ফুটো দেবো সবাই মিলে আমরা। এই বা বা বা, কি ভালো কথা, আন আন সব জোগাড় কর। হ্যাঁ কাকু কাকু, এ কি হচ্ছে কাকু? কেন সবাই তোমার কত ভালোবাসে বলো তো, তুমি সুধীরের ছেলে বলে কথা, রাখি তো আসো না ভাই ফোটে আসো না, আজকে তোমায় পেয়েছি আজকে তো। এই নিয়ে আয়। হ্যাঁ কাকু। বাবা কি করছো তুমি এটা? কেন, বন্ধুত্ব ছিল, এবার তো তার ভাই বোন, আরো ভালো বন্ধুত্ব হবে। বাবা এ কি করছো? কি আরামকে বাবা, তখন ভাই ফোটে না তো এখন। তাতে কি হয়েছে, ভাই বোনের সম্পর্ক সবসময় হতে পারে। এই নিয়ে আয় রে। শোন না, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। হে বাড়া, কোথায় বাড়া, বর হতে গেল বাড়া, বোন পাতিয়ে চলে আসলাম। হে বাবা আমার যে কি হবে। এই তো আজকে দেখবা ভাই বোন। হ্যাঁ